নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে সিনকোনা অপসিনালিস ইনডিবিলিটি, দুর্বলতায় সিনকোনা অপসিনালিস বা চায়না। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। সিনকোনা অপসিনালিস ইনডিবিলিটি, দুর্বলতার ক্ষেত্রে সিনকোনা অপসিনালিস বা চায়না। ধরুন এক্সেসিভ ব্লাড লস হয়েছে, হেমারেজ হয়েছে, ল্যাকটেশন, ডায়রিয়া, আফটার ভাইরাল ফিভার, টাইফয়েড, ম্যালেরিয়া, জন্ডিস এটসেট্রা, যে প্রচণ্ড দুর্বলতা, এক্ষেত্রে কিন্তু সিনকোনা অপসিনালিস খুব ভালো কাজ করে। আরেকটা জিনিস কি, যে এক্সেসিভ অর টু মাচ ডিবিলিটি অ্যান্ড রেকারিং ফিভার অল্টারনেট ডেতে বা অন আদার ডে অ্যাট দ্য সেম টাইম ইজ প্রেফারেবলি ফর সিনকোনা অপসিনালিস বা চায়না। রুগী যখন অস্বাভাবিক দুর্বল হয়ে যায় এবং তার একটা নির্দিষ্ট সময়ে জ্বর আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রাতের দিকে এবং অল্টারনেট ডে অর আদার ডে, উই ক্যান প্রেফার সিনকোনা অপসিনালিস অর চায়না। অতএব আমরা দেখছি যে যখন কোনো কারণে প্রচণ্ড দুর্বলতা, সেটা রক্তক্ষরণী হোক, বাচ্চা মায়ের দুধ খাওয়া জনিত হোক, অস্বাভাবিক ডায়রিয়া বা ডিসেন্ট্রি অথবা টাইফয়েড, ম্যালেরিয়া বা জন্ডিস, সিনকোনা অপসিনালিস দি রিমেডি। সিনকোনা অপসিনালিসের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যে এতে ইন্টারমিটেন্ট ফিভার থাকবে এবং মিনিমাম দু সপ্তাহ বা তিন সপ্তাহ রুগী ভুগতে থাকে এবং রুগী আস্তে আস্তে এত দুর্বল হয়ে যায় যে সে হাঁটা চলা পর্যন্ত করতে পারে না, অপরের কারো সাহায্য নিয়ে তাকে চলা ফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি করতে হয়। সেক্ষেত্রেও কিন্তু আমরা সিনকোনা অপসিনালিসকে মাথায় নিতে পারি। আর সিনকোনা অপসিনালিস এমন একটা ওষুধ যেটাতে রুগী দুর্বল হয়ে যে হাত পা কাঁপতে থাকে এবং এত দুর্বল যে নার্ভাস ফিল করে এবং তার গায়ে কেউ হাত দিলেও সে যেন আঁতকে ওঠে, কিছুই করতে পারে না এবং তার গোটা নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র যেন প্রায় অকেজো হয়ে যাবার মতো অবস্থায় হয়। এইসব ক্ষেত্রে যদি আমরা মাথায় আনি যে সিনকোনা অপসিনালিস, আমরা কিন্তু কেসটাকে অবলীলায় বের করতে পারব। এক্ষেত্রে একটা হাই পোটেন্সি দিয়ে রাখা হয়, লোয়ার পোটেন্সি একটা দাগ রোজের দেয়া হয় কিছুদিন এবং মাদার টিনচার হিসাবে দুবেলা দিয়ে 15 দিন কে 1 মাস দিয়ে বন্ধ করে আস্তে আস্তে লোয়ার পোটেন্সিটা দুবার দেয়া, হায়ার পোটেন্সি আরও গ্যাপ করা, আমরা কিন্তু ভালো কাজ পাব। তবে নিজে রোগ, রোগের লক্ষণ, ওষুধ জেনে নিজে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর সুপরামর্শ মতো চলবেন, আপনি ভালো কাজ পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।